পনপ্রথমেতে আমি কটন কর্তৃপক্ষক বারম্বার অনুরোধ জানার পিছত কটনের ক্যান্টিনের সমস্যা এতালেকে আমি সমাধান নাপালো। কটনত 6000 কটনিয়াল পড়ি আছে, কিন্তু মাত্র এখন ক্যান্টিন কটনিয়াল যথেষ্ট নহয়। ক্যামেরাত আর যা কিছুদিন আগতে আমার কটনের হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর স্যার এজনেও লিখিছিল যে কটনের ক্যান্টিনের কিচেনত যে চাউমিন পোয়া যায় সেই চাউমিন নিগনিয়ে খাই আসে, মেকুরী খাই আসে, সেইবিল চাউমিন স্টুডেন্টে খাবলগা অবস্থা হয়েছে। আর দ্বিতীয়তে হয়েছে আমার কটনের, মই নিজে বিকেবি থার্ড ফ্লোরের বাথরুমের সমস্যার বাবে এম সি বি ফার্স্ট ফ্লোরলে আবলগা হয়, সেইবিল সমস্যা আমি কেউ সমাধান পোৱা নাই। আর কটনের যদি হোস্টেলের সমস্যা আছে সেইবিল সমস্যারও কেউ সমাধান দিয়া হওয়া নাই। আর তৃতীয়তে হয়েছে আমার প্রাক্তন কটনিয়ান তথা বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছিলে যে কটন কলেজ যেটা বিশ্ববিদ্যালয় হব এখন উত্তর পূর্বাঞ্চলের ভিতরতে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রূপ হব, কিন্তু আমি পরীক্ষা দিয়ার 6-7 মাস পিছলৈকেও রিজাল্ট পাবলে সক্ষম নয় আর সার্ভারের ইস্যুরও আমি একো সমাধান পোৱা নাই। এই বিষয়কেটাক লৈ আজি আমি এই প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছো। উত্তর দিব লাগিব কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়ার 4-5 মাস পিছত রিজাল্ট পাবলে সক্ষম হয়, কিন্তু ইউনিভার্সিটি হিসাবত 45 দিনের ভিতর আসলে ছাত্র ছাত্রী সেমিস্টারের রিজাল্ট পাব লাগে। আর দ্বিতীয় কথা, যদি কাম এটা চলি আছে নাক আহিবর কারণে যদি রং দিয়া কার্যসূচী চলি আছে, কেবল মাত্র বিশ্ববিদ্যালয়খনত রং দিলে আসলে নাকর একটা ভাল গ্রেড পাব নয়, বিশ্ববিদ্যালয়খনে ভাল গ্রেড একটা পাবলে হলে ছাত্র ছাত্রী কর্তৃপক্ষ সকলের মাজত বুঝাবুঝি লাগবে, কাম হব লাগবে, আন্তঃগাঁথনি ভাল হব লাগবে। আজি এজাক বরষুণ দিয়ার পিছত আজি এন্থ্রোপলজি ডিপার্টমেন্টত এক আধু পর্যন্ত পানী হয়েছে, ক্লাস কেনসেল করবলগা পর্যায় একটা আহি গেছে। গতিকে এইখান বিশ্ববিদ্যালয় আসলে কর্তৃপক্ষ শুই আছে বলে আমি ভাবো, কর্তৃপক্ষক যেতালে আমি সকিয়াই নিদো তেতিয়ালৈকে কামবোৰ নহয়, যেতিয়ালৈকে আমি নজনা তেতিয়ালৈকে কাম নহয়। আমি এবার এটাই দাবি আমার, এই যা কাম আছে হব লাগবে, বাথরুমের সমস্যা, বিকেবিত লড়া এজনে ক্লাস করে থাকে পেশাব করব লাগলে এম সি বিলেকে আবলে, রিজাল্ট নাপায়, ক্যান্টিনের সমস্যা, গতি এটা নয় হাজারটা সমস্যা আছে। আর যাওয়া বছর ছাত্র একতা সভায় কৈছিল যে উত্তর পূর্ব এশিয়ার ভিতর সেই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ক সহায় করব, ছাত্র একতা সভার সভাপতি সাধারণ সম্পাদকও শুয়েছিল বলে আমি ভাবো।